নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ভাঙছে শাসক দল সিপিএম। রবিবার বিজেপি যুব মোর্চার উদ্যোগে পরিবর্তন সমাবেশ অনুষ্ঠিত হয় বিশালগড়ে। কমলেশাকর বিজেপি মণ্ডলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক, বিজেপি নেতা গৌতম সরকার সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা। কমিউনিস্ট পার্টি চেষ্টা করছে রাজ্যে ক্ষমতা ধরে রাখার জন্য, বহু কৌশল সন্ত্রাস করে এ রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে তারা। সমাবেশের সাংবাদিক সম্মেলনে এভাবেই সিপিএমকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। কমিউনিস্ট পার্টি এই রাজ্যে চেষ্টা করছে তার ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য, বহু কৌশল সন্ত্রাস অর্থনৈতিক অবরোধ এগুলো প্রতিনিয়ত এই রাজ্যের গ্রাম পাহাড়ের গরিব খেটে খাওয়া মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মানুষকে যত নির্বাচন এগিয়ে আসছে তত বেশি করে এই রাজ্যের মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ, পাহাড়ে একটা জাতিদাঙ্গা সৃষ্টি করা, সমতলে ধর্মের বিরুদ্ধে ধর্মকে লড়িয়ে দেওয়া, এইসব করে জল ঘোলা করে ওরা রাজনীতি করতে চাইছে, ক্ষমতায় আবার অষ্টম বামফ্রন্ট করতে চাইছে। পরিবর্তনের লক্ষ্যে মানুষ আজ দলে দলে বিজেপি দলে যোগদান করছে। আগামী দিনে রাজ্যে নতুন সূর্য উদয় হবে বলে জানিয়েছেন সুবল বাবু। শাসন থেকে এই রাজ্যটা মুক্ত হতে চলছে। এই রাজ্যের বেকার কর্মচারী, সাধারণ খেটে খাওয়া মানুষ, কি কৃষক, শ্রমিক, সমস্ত অংশের মানুষ যারা পিছিয়ে পড়েছে তাদেরকে আগামী দিনে এই রাজ্যে একটা সুন্দর ত্রিপুরা, আগামী দিনে নতুন সূর্যের উদয় হবে এটা নিশ্চিত। সমাবেশের শাসক দল ছেড়ে 17 পরিবারের 76 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। এই সমাবেশে মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।